এই রে সই, এই দেখ দাশা পেয়ার এনেছি। এই দুটো কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখলে যা লাগবে নে, রাজপুত্রের মতো। হ্যাঁ না মানে উমা সই, তুই পেয়ারা এনেছিস? হ্যাঁ সে তো এনেছি, কিন্তু তুই কি পেয়েছিস? কি ও মা, কাল যাত্রাপালায় প্রীতিরাজের দেখা? হ্যাঁ সত্যি? সই সে কেমন দেখতে? আর আমার এই রূপসী সইকে দেখে সে কি বললে শুনি, বল আমাকে। বাহ জায়গাটা তো বেশ ভালো, ছাওয়াও আছে, এখানে বসে একটু জিরিয়ে নেওয়া যাবে। সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, আর মধ্যাহ্নের আহারটাও তাহলে এখানেই সেরে ফেলি। সেরেছে উচ্ছে বেগুন দিয়ে এখন চিড়া খাবো কি করে? হরা ঠিকই বলেছিল, তখন সব খাবার একসাথে না সাটিয়ে কিছু সঙ্গে করে নিয়ে আসতে পারতাম। এতক্ষণে বাড়িতে থাকলে মাছের মাথা দিয়ে এক থালা ভাত চাটাতাম, এখন তো সে রাস্তা বন্ধ। এখন কি করি? আমি তো তোমারই সন্তান প্রভু, তোমার চরণেই বেরিয়েছি, আমার আহারের বন্দোবস্ত তুমি করে দাও। কিন্তু মেঘনা চাইতে ফল খান কত পেয়ারা বাগিয়ে নিতে পারলে এখনকার মতো তো বটে, এই পরের বন্দোবস্ত হয়ে যাবে, তিব্বত নিহাত কম রাস্তা নয়। আমার অনুমতি ছাড়া তোরা বাড়িতে ঘটক ঢোকালি কোন সাহসে? মেয়ের বিয়ে তো আপনাকে একদিন না একদিন দিতেই হবে বাবা, আর ঠাকুরজির মেগে মেগে বয়স কম হলো নে, আর পিসিমারা ঘটক ডেকে এনে কি ভুলটা করেছেন আমি তো সেটাই বুঝছি না। তুমি চুপ করো, তোমার থেকে ঠিক হবে কোনটা ঠিক কোনটা ভুল। দাদা আমি বলি কি, শোন তোদের আগেও বলেছি আবারও বলছি, কমলা মায়ের বিয়ে নিয়ে তোদের চেয়ে চিন্তা আমারও কিন্তু কম নয়। হ্যাঁ কত চিনতে, সে তো দেখতেই পাচ্ছি দাদা, আই বুড়ো মেয়েকে ট্যাকে করে নে যেখানে পাচ্ছ চষে বেড়াচ্ছ। একটু আগেই তো নিজে মুখে বললে যে কাল কত বড় বিপদ হতে যাচ্ছিল। সই তোর পিসি কিন্তু বাড়ি মুখ। ও বৌদি বলি তোমারও কি একই মত? যদি না হয় তুমি চুপ করে না থেকে যাও, দাদাকে বোঝাও। তুমি রাগ করছো কেন গো?
বলছি ঠাকুর জিরা যখন পাত্তর পছন্দই করেছে একবার শুনেই নাও না কেমন পাত্তর কোথাকার পাত্তর বলি বেতো আর আজই হচ্ছে না বেতো হবে লাখ কতার পর বেশ তবে বলো শুনি আমার কমলামায়ের জন্য তোরা কেমন পাত্র পছন্দ করেছিস বল নাম কি কোথায় থাকে অভিজাত কুলিন বংশের একমাত্র ছেলে ওই জগৎপুরের উকিল হনি মুকুচ্ছে তার একমাত্র ছেলে মানিকজাত মুকুচ্ছে পৃথ্বীরাজ নো নেভার হি ইজ ডেঞ্জার মা ঠাকুরজি এ তো সেই কালকে ডাকা ছেলে গো আরে ইয়ে বাবা কমলা ভাইয়ের বোন মুটে দুশু আই 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 দেখো হেট দিলে খচ্চর এই জন্য বলেছিলাম তোদের দ্বারা হবে না এইবার আমার কমলা ভাইয়ের জন্য একটা যোগ্য সাহেব পাত্র আমি খুঁজে আনবো ও দাদা তাহলে তুমিও শুনে রাখো তুমি যদি ওই মেলেচ্চ সাহেবের সাথে কমলার বিয়ে দাও তাহলে তোমাকে আমাদের বাড়ি থেকে তাড়াতে হবে না আমরা নিজেরাই এই বাড়ি ছেড়ে কাশি চলে যাব আসলে একই মায়ের পেটের ভাই বোন নয় তো তাই তুমি আমাদের ইচ্ছেও নিচের কোনোদিন কোনো ধার ধারণে কাশি চলে যাবি ভয় দেখাচ্ছিস নাকি আহা তোমরা ঝগড়া কেন করছে বলো দেখিনি হ্যাঁ ওটা বুঝি হ্যাঁ তুমি যদি এই মেলেচ্চোর সাথে কমলার বিয়ে দাও তাহলে তাই যাব দেখবো 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 আমিও দেখবো কর্তা মশাই কি হয়েছে কি বলি গুরুদেবের কাছ থেকে পত্র এসেছে গুরুদেব কই 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 দেখি 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 যা 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 কি লিখেছেন গুরুদেব দেখিনি গুরুদেব চিংড়িপোতার আশ্রমে এসে উঠেছেন আজ সন্ধ্যের ট্রেনে আবার ফিরে যাবেন একবার তোমাকে আর কমলামাকে নিয়ে পত্রপাঠ দেখা করতে বললেন কিছু জরুরি কথা আছে নিশ্চয়ই আমার রায়বাহাদুর নিয়ে কোনো কথা আছে কমলামা গিন্নি বলছি গুরুদেবের সঙ্গে দেখা করতে যেতে হবে তো তৈরি হয়ে নাও এক্ষুনি রওনা দেবো আমার রায়বাহাদুর গুরুদেব তো ধ্যানে পুরুষ মানুষ হয়ে গুরুদেবের ধ্যান ভাঙানোটা কি ঠিক হবে না মানে দাঁড়িয়ে কেন কাছে এসো একালদর্শী চোখ বন্ধ করেও সব দেখতে পান কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে